আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো গাজরের হালুয়া আমি চেষ্টা করেছি একদম সহজভাবে রান্নাটি করার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন কড়াইতে দিয়ে দিব দুই সচামচ পরিমাণ ঘি ঘি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি দুই এক মিনিট আমি এগুলো ভালোভাবে ভেজে নিব এখন আমি দিয়ে দিব আগের থেকেই কেটে ধুয়ে রাখা এক কেজি পরিমাণ গাজর ভিডিঅ'টি ছ'ট কৰাৰজন আমি গাজৰগুলো আগে গ্ৰেড কৰি ৰাখিছিলোঁ এখন আমি পাঁচ থয় মিনিট ভালভাৱে গাজৰগুলো ভিজে নিব যখন গাজর থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এক কেজি গাজরের জন্য আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খান চিনির পরিমাণটা ঠিক সেভাবে দিয়ে নিবেন আবারও আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব এখন আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আছে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনির পানিগুলো শুকিয়ে আসে যখন এরকম পানি শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ এখানে আমি এক কেজি লিকুইড দুধ নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এখন আমি রান্না করে নিব এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ পনেরো থেকে বিশ মিনিট পর এতটা শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দিব কিশমিশ আর কাজু বাদাম এখন আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব যখন কড়াই থেকে হালুয়াগুলো এরকম সেরে আসবে তখন বুঝে নেবেন যে হালুয়াটা রেডি হয়ে গেছে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে নিচে লেগে যাবে আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে রান্না হয়ে গেল গাজরের হালুয়া রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ